পালসার চাই কম দামে। এই যে ভাই মাত্র 65,000 টাকা পালসার, তাও 10 বছরের নাম্বার সহ 1,19,000 টাকা মাত্র। আচ্ছা ধামাকা অফার, তেলের যে দাম তার ভিতরে 6 টাকার চার্জ দেবেন 60 কিলো ভাই। প্রাইস রাখতো মাত্র 1,03,000 টাকা, ওজন 1,35,000, 3,000 টাকার ডিসকাউন্ট। আর কাগজের গ্যারান্টি আমরা দিচ্ছি আজীবন। এটা 4B এক্সকানেক্ট, একেবারে নতুন গাড়ি, নাম্বার হয়েছে মাত্র 10 দিন হয়েছে। কিছু কিছু শোরুম দেখতেছি ভাইয়া 6 মাসের ইঞ্জিন গ্যারান্টি দেয়, গ্যারান্টি তো আপনার শোরুম ওয়ালারাও দেয় না, তা ওরা কিভাবে দিতেছে? এখন ইঞ্জিনে গ্যারান্টি দিতে পারবো না, সেকেন্ড হ্যান্ড গাড়িতে, নতুন গাড়িতে দেয় না, আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিভাবে দেবো? কিন্তু যথেষ্ট পরিমাণ গাড়ি ভালো, লোকে ভালো অবস্থা থাকবে, সেই গাড়িগুলো আমরা ক্রেতাদের দেখার চেষ্টা করি। এটা মডেল হচ্ছে 19-20-এর মডেল, এটা ক্রেতাদের জন্য 58,000 টাকা ফিক্সড টাকা। টিভিএস যেটা নেয় সেটাই 55,000 টাকা, দুইটাই 55 করে, দুইটা 55, একটা ব্লু কালার একটা রেড কালার। এটা হচ্ছে 15 মডেল, 2 বছরের কাগজ করা, এটা ইঞ্জিনটা তো একদম চকচক করতেছে, একেবারে চকচক করতেছে। এগুলো পার্সোনাল গাড়ি স্যার, আমরা কিনি না ভাই। আসসালামু আলাইকুম, তো সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি বিডি বরিশাল ব্লগে আরো একটি ইউজড বাইকের ভিডিওতে। বরিশালে প্রথমবার মতো চলে আসলাম বাটারখাল ডিসির ঘাট সংলগ্ন ড্রিম বাইক হাউসে। ড্রিম বাইক হচ্ছে আপনার একদম পাইকারি মূল্যে বাইকগুলো পেয়ে যাবেন, এছাড়াও কিন্তু একদম রিজনেবল প্রাইসের ভিতরে আজকের ভিডিওতে বাইকগুলো থাকবে। মাত্র 65,000 টাকায় পেয়ে যাবেন পালসার, 4D পেয়ে যাবেন অনেকগুলো 1,35,000 টাকায়, প্লাটিনা পেয়ে যাবেন অনেকগুলো 45,000, 46,000, 50,000 অর্থাৎ বিভিন্ন রেঞ্জে। এরপর আপনার 6 টাকার চার্জে 60 কিলো যাবে এমন বাইক নিয়ে কিন্তু আজকে ভিডিওতে হাজির হলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি এই ভিডিওতে আপনার বাইকটি পেয়ে যাবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন বাইকের আপডেট পেতে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন নতুন নতুন বাইকের আপডেট পেতে। শুরু করছি আমাদের আজকের ভিডিও। ড্রিম বাইক হাউস থেকে আমাদের সাথে আছে তুহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তো প্রথমবার তো আসলাম আপনার শোরুমে, কালেকশন কিরকম রাখছেন? জি আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে। আপনার দর্শক উদ্দেশ্যে একটাই কথা, সবাই গাড়িগুলো দেখবেন আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, জানি আরো ভবিষ্যতে ভালো ভালো ভিডিও দেখতে পারেন সবাই। ফেসবুক পেজটা আমাদের সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পেজটার নাম হচ্ছে বিডি বরিশাল ব্লগ। আচ্ছা ভাইয়া, ভিউয়ার্সদের জন্য স্পেশাল কি রাখবেন আজকে? আজকে যেহেতু আপনি প্রথমবার আমাদের শোরুমে আসলেন, আচ্ছা তার জন্য আজকে আপনার জন্য অফার হচ্ছে প্রত্যেক গাড়িতে 2,000 টাকা করে স্যার, প্রত্যেকটা বাইকে 2,000 টাকা করে স্যার। আচ্ছা বাইকগুলোর প্রাইস কি একদম ফিক্স থাকবে? প্রাইসগুলো ফিক্স থাকবে, দামগুলো বলে দেব প্রথমে, তারপর তো 2,000 টাকা সাইকেল দিতেছি। আচ্ছা শুরুতে আজকে কোনটা? শুরুতে আমরা শুরু করব পালসার থেকে। পালসার এটা হচ্ছে আপনার ব্লু কালার, ব্লু ব্ল্যাক। আচ্ছা আউটলুকটা কি রকম আছে? হ্যাঁ এই গাড়িটা ফুল ফ্রেশ গাড়ি আছে, 2017 মডেল। আচ্ছা 2 বছর রেজিস্ট্রেশন করা, টেক্সচার মেয়া দেখানো আছে। মোটামুটি কম বাজেটের পালসার। পরে আবার একটা পালসার, এটা হচ্ছে 2019-20-এর মডেল, এটার দাম হচ্ছে 1,30,000 টাকা। আপনার দর্শক ফোন দিলে তাদের জন্য 2,000 টাকা কম, 1,28,000 টাকা বিশের মডেল পাবে, 1,28,000 টাকা। গাড়িটা চলছে মাত্র 13,000 কিলোমিটার। 13,000? হ্যাঁ। আচ্ছা আউটলুকটা যদি একটু দেখাই, কোনো সমস্যা তো নাই ভাই? একেবারে ফ্রেশ গাড়ি ভাই, কোনো গাড়ি সমস্যা নাই, গাড়ি মিটার যেটার কমানো সেটা আমরা বইলা দেবো। আচ্ছা পরে একটা 4B, এটা হচ্ছে 4B-র এক্সকানেট, নতুন মডেল, 21-এর মডেল। এই গাড়িটা রান করছে যাইয়া 18,000 মিটারে করা আছে, 13,000। ওকে আউটলুকটা ফ্রেশ আছে? এটা টোটাল গাড়িটা ফ্রেশ আছে, ইঞ্জিন ফ্রেশ, আউটলুক ফ্রেশ। ওকে মডেলটা কত? এটা হচ্ছে 21-এর মডেল, 21-এর মডেল। আর অনটেস্ট অবস্থায় আছে? অনটেস্ট অবস্থায় আছে। আচ্ছা টায়ারটাও তো সাথেরই আছে, সবকিছু সাথে, 21-এর মডেল ভাই। আচ্ছা গাড়িটা চলছে 18,000, 13,000 মিটার করা আছে, আমি মিটার যেটা কমানো সেটা বলে দিতেছি। প্রাইসটা কত রাখবেন ভাইয়া? এটার প্রাইস হচ্ছে 1,38,000 টাকা, এটা 3,000 ডিসকাউন্ট, 1,35,000 টাকা। 1,35,000? হ্যাঁ এক্সকারেট পাবে 1,35,000 টাকা, খুব চাহিদাপূর্ণ গাড়ি। আর একটা 4B, এটা 4B এক্সকারেট, একেবারে নতুন গাড়ি, একেবারে নতুন, চলছে মাত্র 7,000 কিলোমিটার, নাম্বার হয়েছে মাত্র 10 দিন হয়েছে, বরিশালের নাম্বার করা, 2 বছরের ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড সবকিছু উঠে দেওয়া যাবে, মাত্র 10 দিন হয়েছে গাড়ির বয়স, নাম্বার করা মাত্র 21-এর গাড়ি, 22-এ কেনা হয়েছে। আপনার ক্রেতারা জন্য মাত্র
1,25,000 টাকা। তাও আবার নাম্বার সহ? নাম্বার সহ নতুন গাড়ি 7,000 চলছে মাত্র 1,25,000 টাকা। আচ্ছা, পরে একটা আপনার ডিসকভার, এটা হচ্ছে ডিসকভার 19-20 এর মডেল, ওয়ান টেস্ট অবস্থায় আছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে নাম্বার করতে পারবে, ওয়ান টেস্ট অবস্থায় আছে। টায়ারটা সাথে না চেঞ্জ? হ্যাঁ, টায়ারটা সাথে, সবকিছুই সাথে। আচ্ছা, মডেল চাই না, এটা মডেল হচ্ছে 19-20 এর মডেল, এই কালারটা খুব জনপ্রিয় কালার, গাড়িটা চলতে মাত্র 13,000 কিলোমিটার। 13,000? 13,000। আচ্ছা, প্রাইসটা কত রাখবেন? এটার প্রাইস 75,000, আপনার কেনাতে নিলে মাত্র 70,000 টাকা। আচ্ছা ভাই, সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে ক্রেতারা কি কি দিক লক্ষ্য রাখবে আর কি? সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ক্ষেত্রে প্রথমে লক্ষ্য রাখতে হবে ইঞ্জিনটা, যদি আপনার ইঞ্জিন ভালো হয় সেই ক্ষেত্রে গাড়ি আর কোনো কমপ্লেন থাকবে না। আর কাগজের গ্যারান্টি আমরা দিচ্ছি আজীবন, আমাদের শোরুম আমরা যতদিন আছি কাগজের গ্যারান্টি থাকবে আপনাদের আজীবন। আচ্ছা, কিছু কিছু শোরুম দেখতেছি ভাইয়া 6 মাসের ইঞ্জিন গ্যারান্টি দেয়, গ্যারান্টি তো আপনার শোরুম ওয়ালারাও দেয় না, তো ওরা কিভাবে দিতেছে? ভাই আমি বলতে চাইতেছি যে আপনারা যখন একটা নতুন বাইক কিনবেন সেই ক্ষেত্রে দেখবেন যে নতুন বাইকে দেয় ওয়ারেন্টি, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। যদি সেকেন্ড হ্যান্ড বাইকে আমি দিই ইঞ্জিনের গ্যারান্টি, গাড়িটা কে কিরকম চালাইছে বা কিরকম চালাইছে এটা কোনো শোরুম ওয়ালা গ্যারান্টি যে দেয় সেটা আমার মাথায় আসে না, কিন্তু তারপর যদি কেউ দেয় সে তার ইচ্ছা আমার দিতে পারে। আমরা কোনো ইঞ্জিনের গ্যারান্টি দিই না, যতক্ষণ গাড়ি শোরুমে আছে ইঞ্জিন খারাপ গাড়ি আমরা কখনো উঠাই না, আপনি দেখে শুনে বুঝে নেবেন আর আমাদের উপর বিশ্বাস রাখবেন, কখনো খারাপ গাড়ির ইঞ্জিন আমরা গাড়ি দিব না। গাড়ির কোনো ইঞ্জিনে গ্যারান্টি দিতে পারবো না, সেকেন্ড হ্যান্ড গাড়িতে নতুন গাড়িতে দেয় না, আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিভাবে দিব? কিন্তু যথেষ্ট পরিমাণ গাড়ি ভালো লোকে ভালো অবস্থায় থাকবে সেই গাড়িগুলো আমরা ক্রেতাদের দেখার চেষ্টা করি। আচ্ছা, পরে একটা প্লাটিনা। জি, এটা প্লাটিনা 17-18 মডেল, এটা প্লাটিনা ES এর একটা মডেল, সেলফ স্টার্ট সারাটা কিক স্টার্টের। আচ্ছা, আউটলুকটা কি রকম আছে? এই গাড়িটা টোটালি ফ্রেশ আছে, ইঞ্জিন ফ্রেশ, আউটলুক ফ্রেশ, এটার কোনো এক টাকার কাজ নাই, এটা 6 বছরের নাম্বার করা আছে, 2023-এর লাস্ট পর্যন্ত নাম্বার করা আছে। আর রেজিস্ট্রেশন করা না? হ্যাঁ, রেজিস্ট্রেশন করা আছে, ডিজিটাল করে স্মার্ট কার্ড সহ। আচ্ছা, মডেলটা চলছে 23,000 কিলোমিটার, মডেল হচ্ছে 17-18 মডেল, প্রাইসটা কত? মডেল 18 তো কেনা, প্রাইস প্রাইস হচ্ছে 60,000 টাকা, আপনার ক্রেতাদের জন্য 58,000 টাকা ফিক্সড, একদম 58, একদম 58,000 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে সে নাম্বার করাইতে পারবে। আচ্ছা, ইঞ্জিনটা কিরকম আছে? ইঞ্জিন ফুল ফ্রেশ আছে, দেখাই যাইতেছে ইঞ্জিনটা। আর এই যে লোকটা পার্সোনালি চালাইতো সে মডিফাই করছে হ্যান্ডেলটা 1,300 টাকা দিয়ে, যার জন্য হ্যান্ডেলটা আমরা খুলি নাই, দেখতে গাড়িটা খুব লুকটা খুব সুন্দর। এই গাড়িটা আপনার ক্রেতা নিলে 62,000 টাকা আমাদের দাম, নিলে 60,000 টাকা ফিক্সড। পরে আবার একটা প্লাটিনা, এটা হচ্ছে প্লাটিনা সেম মডেলের, সেলফ স্টার্ট পার্কিং লাইট সহ, কিন্তু এটা CBS ব্রেক আছে ভাই, এই যে এন্টি স্কিপ ব্রেক সিস্টেম করা। আচ্ছা, মডেলটা কত? এটা এটার মডেল হচ্ছে 20-এর মডেল। রান করছে কত? এটা রান করছে যাই সর্বোচ্চ হলো 21,000 কিলোমিটার। ওকে, ও আউটপুটটা কিরকম আছে? সবকিছু ঠিক আছে, সিট কাভারটা ছিঁড়া আছে, সিট কাভারটা আমরা চেঞ্জ করে দেবো, আউটলুক টোটাল ফ্রেশ আছে, গাড়িতে এক টাকার কাজ নাই, লিবে আর চালাবে সে, এটা অন টেস্ট অবস্থা আছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে সে নাম্বার করতে পারবে। আচ্ছা, প্রাইসটা কত রাখবেন? এটার দাম 62,000 টাকা, এটা নিলে 60,000 টাকা ফিক্সড, একদম ফিক্সড, একদম ফিক্সড। তো পরে আবার একটা প্লাটিনা, পরে আবার প্লাটিনা, আবার সেলফ স্টার্ট পার্কিং লাইট, নতুন মডেল, 20-এর মডেল, এটা রেড কালার অবস্থায় আছে, এটাও ফুল ফ্রেশ, আউটলুক ফ্রেশ, ইঞ্জিন ফ্রেশ, এটা কোনো কাজ কাম নাই। আচ্ছা, এটা শুধুমাত্র বসতে বসতে একটু ট্যাঙ্কিতে একটু দাগ পড়ছে। আচ্ছা, তো মানে সব কিছু অরিজিনাল আছে, কোনো রং ফং নাই? রং ফং কিছু করা হয় না গাড়ির সাথে সব কিছু। আচ্ছা, এইটার প্রাইসটা কত রাখবেন? এটার প্রাইস নিলে 58, আপনার কেনার জন্য মাত্র 55,000 টাকা। 55,000? 55,000 টাকা পাইলে ওয়ান টেস্ট অবস্থায় পার্কিং লাইট, সেলফ স্টার্ট সব সহ। আচ্ছা, পরে আবার একটা প্লাটিনা, এটা তো জাদু প্লাটিনা, 10 বছর নাম্বার সহ, 10 বছরের নাম্বার সহ, 10 বছর নাম্বার, আজীবনের নাম্বার করা, যে নিবে তার কখনো ট্যাক্সের টাকা জমা দিতে হবে না। গাড়িটা ফুল ফ্রেশ অবস্থা আছে, 1,05,000 আমি চালাইতো। মডেলটা কত ভাই? স্যার ইমাম, এটা 2015 মডেল, 15 থেকে 25 পর্যন্ত, মানে আজীবনের কাগজ করানো আছে এটা। আচ্ছা, প্রাইসটা কত রাখবেন? এটার দাম রাখবো মাত্র 53,000 টাকা, আপনার ক্রেতার জন্য 51,000 টাকা ফিক্সড, ফিক্সড একদম, 51,000 টাকা, 51,000 টাকা, 10 বছরের নাম্বার সহ, ডিজিটাল করে স্মার্ট কার্ড, আজীবনের কাগজ, তেলের মাইলেজও ভালো এটা। পরে একটা আপনার TVS, এটা হচ্ছে TVS এর ম্যাক্টো প্লাস, 110 cc একটা বাইক, এটাও ওয়ান টেস্ট অবস্থায় আছে, এটা বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবে। এই বাইকটার সম্ভবত মিটার একটু ফাটা আছে, আমরা দেখাই দিতে দর্শকদের,
এই যে মিটারটা একটু ফাটা আছে, চাইলে কি ওটা ঠিক করানো যাবে? ওটা মিটার ঠিক করা খালি শুধুমাত্র উপরে গ্লাসটা লাগাইলেই হবে। আচ্ছা, মডেলটা কত এটা? এটা হচ্ছে 2019-20 এর মডেল। আর রান করছে কতটুকু? রান করছে 17,000 কিলোমিটার। ওকে, প্রাইসটা কত রাখবেন এটা? এটার দাম হচ্ছে 18,000 টাকা, 3,000 টাকা ডিসকাউন্ট, 55,000 টাকা ফিক্সড। আচ্ছা, পরে আবার একটা টিভিএস। এটাও সেম মডেলের, এটা কোনো সমস্যা নাই, এটাও ফুল ফ্রেশ। এটাও নিবে আর চালাবে, ইঞ্জিন আউটলুক কোথাও কোনো কাজ নাই। এই গাড়িটা 58,000 টাকা, নিলে 55,000 টাকা। টিভিএস যেটা নেয় সেটাই 55,000 টাকা, দুইটাই 55 করে, দুইটা 55। একটা ব্লু কালার, একটা রেড কালার জোড়া। প্লাটিনাটা কত মডেল? এটা হচ্ছে 15 মডেল, 2 বছরের কাগজ করে এটা। এটাও টেক্সটের মেয়াদ আছে এখনো। ইঞ্জিনটা তো একদম চকচক করছে, ইঞ্জিন একেবারে চকচক করতেছে। এগুলো পার্সোনাল গাড়ি স্যার আমরা কিনি না ভাই, যেগুলো পার্সোনাল গাড়ি সেগুলোই কিনা। রেন্টে গাড়ি গাড়িগুলো আমরা বেশি কিনি না। রেন্টের হইলে তো এরকম চেহারা থাকতো না, থাকতো না, ফ্রেশ লুকে আছে ফুল। টায়ারটাও লাগাইছে নিচে একটা মন মতো, পিছনের টায়ারটা দেখেন ভাই, এরকম টায়ার রেন্টে গাড়ির লোকজন লাগায় না, ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা। আমাদের আগে রাখা আর ওটা হচ্ছে মাত্র রাখছি। এটা হচ্ছে 2019-20 এর মডেল। এটা ডিজিটাল বলে স্মার্ট কার্ড, এটা 24-15 মেয়াদ আছে। যে নিবে তার নামে মালিকানা করে দেওয়া যাবে এনি টাইম। টায়ারটা কি নতুন ভাইয়া না সাথে? টায়ার নতুন লাগানো ভাই, টায়ার নতুন লাগানো হয়েছে। রান করছে কত? রান করছিল যাইয়া 28,000 কিলোমিটার, এখন মিটারে আছে যাইয়া 13,000 কিলোমিটার। আচ্ছা, তো মডেলটা কত? মডেল হচ্ছে 18-19 এর মডেল। ইঞ্জিন আউটলুক টোটাল গাড়ি ফ্রেশ আছে, গাড়িতে কোনো কোনো দাগ স্পট ঘষা মাজা কিচ্ছু নাই। গাড়ি নিবেন আর চালাবেন। আচ্ছা, প্রাইসটা কত রাখবেন? এটার প্রাইস হচ্ছে 1,22,000 টাকা, আপনার ভিউয়ারদের জন্য মাত্র 1,20,000 টাকা। প্রতি গাড়িতে 3,000-4,500 টাকা আমি ছেড়ে দিতেছি, শুধু আপনার চ্যালেঞ্জের জন্য, যে আপনার চ্যালেঞ্জ থেকে নিবে, প্রত্যেকের জন্য প্রত্যেক গাড়ি 2,000 টাকা করে ছাড় করে দিছি। এরপরে আর একটা পালসার দেবো ভাইয়া, এটাও 2018-19 এর মডেল। এটা মাত্র রাখা হয়েছে, এখন কিন্তু ওয়াশ করা হয় নাই, সিট কভারটা চেঞ্জ করা হয় নাই, আউটলুক ইঞ্জিন টোটালটাই ফ্রেশ আছে। যে নিবে তার নামে মালিকানা পরিবর্তন করে দেওয়া হবে। ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড, 2024-25 মেয়াদ আছে। এটার প্রাইস হচ্ছে 1,21,000 টাকা, আপনার ভিউয়ার্সরা নিলে 1,19,000 টাকা মাত্র। একদম ফিক্সড এন্ড ফাইনাল, একদম ফিক্সড, 1,19,000 টাকা। আর এটা তো সিঙ্গেল ডিক্সে পাওয়া যাবে, সিঙ্গেল ডিক্সে অবস্থায় পাবে। আর এই কালারগুলো খুব জনপ্রিয় পালসারে, এই কালারটা খুব জনপ্রিয়, সবার পছন্দের কালার। আমাদের শোরুমের জায়গা নাই, বাইরেও কিছু বাইক আছে, তার ভিতরে এখন আপনাদের আকর্ষণ দেখাইতেছি, মানে অনেকে পালসার চাই কম দামে। এই যে ভাই, মাত্র 65,000 টাকা পালসার, তাও 10 বছরের নাম্বার সহ, মালিকানা পরিবর্তন এনি টাইম, যে নিবে তার নামে মালিকানা পরিবর্তন করে দেওয়া হবে এনি টাইম। মাত্র 65,000 টাকা পালসার ভাই, কি বলেন ভাই, বিশ্বাসযোগ্য? 65,000 টাকা পালসার, অবিশ্বাস্য অফার ভাই, অবিশ্বাস্য অফার। মাত্র 65,000 টাকা পালসার, যে নিবে তার নামে মালিকানা পরিবর্তন করে দেওয়া হবে এনি টাইম। আচ্ছা, একটু ডিটেইলসটা একটু জানি আমরা। রেজিস্ট্রেশন করা? এটা হচ্ছে রেজিস্ট্রেশন করা, 10 বছরের নাম্বার, 2012 মডেল, 12-22 পর্যন্ত রেজিস্ট্রেশন করা। ওকে, কখনো আর কিছু করা লাগবে না, নিবে আর চালাবে। মাত্র 65,000 টাকায় ভাই, তেলের যে দাম তার ভিতরে 6 টাকার চার্জে দিবেন 60 কিলো ভাই, 6 টাকার কিলো চার্জে, চার্জিং গাড়ি। আচ্ছা, 6 টাকার চার্জ দিবেন, সারা দিন চালাবেন। গাড়ির টপ স্পিড 60, এটা ডাবল ডিক্স অবস্থায় আছে। এই যে ভাই, দুইটা ডিক্স দেখে যান, ডাবল ডিক্স অবস্থায় আছে গাড়িটা, দোনো টাটকা টিউবলেস। গাড়িটার মার্কেট প্রাইস হচ্ছে 1,05,000 টাকা, আমাদের কাছে পাচ্ছেন মাত্র 60,000 টাকায়। গাড়িটার বয়স হচ্ছে মাত্র 6 মাস, মাত্র 60,000। আর চাবিটা দেখেন ভাই, একেবারে প্রাইভেট কারের চাবি, অটো রিমোট সব সহ পাচ্ছেন মাত্র 60,000 টাকা। সর্বশেষ আমার শোরুমের লোকেশন হচ্ছে এটা বরিশাল অবস্থিত, বরিশালের লঞ্চঘাট দিয়ে একটু সামনে আর শিশু পার্ক দিয়ে একটু এই সাইডে বরিশাল ভাড়ারখাল বললেই হবে। ভাড়ারখালে ডিসি ঘাট রোড, ডিরিম বাইক হাউস। ভাড়ারখালে এসে যে কোনো কাজ জিজ্ঞেস করলে হবে ডিরিম বাইক হাউসটা কোন জায়গায়, সবাই দেখাই দেবে। তো ডিরিম বাইক হাউস।